বিশ্রামগঞ্জ এলাকার কংগ্রেস নেতা আশিস কুমার সাহার উপর দুষ্কৃতিকারীরা আক্রমণ চালায়। বৃহস্পতিবার তারই পরিপ্রেক্ষিতে সাংবাদিক সম্মেলন করে আগরতলা বিজেপি দলীয় অফিসে ভারতীয় জনতা পার্টি দলের পক্ষ থেকে। সাংবাদিক সম্মেলনে বিজেপি প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, কংগ্রেস দলের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যকর্তাদের নাম জড়ানো হয়েছে বিশ্রামগঞ্জের ঘটনা তা ভিত্তিহীন। পাশাপাশি এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেন, যারা এই ঘটনার সাথে যুক্ত তারা যে কোনো রাজনৈতিক দলের কর্মী সমর্থক হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে অভিমত ব্যক্ত করেন বিজেপি প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। যে উদ্দেশ্যগুলি করা হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে, আমরা তার তীব্র বিরোধিতা করি। পাশাপাশি এটাও বলব, আমাদের মুখ্যমন্ত্রীও জানান দিয়েছেন রাজ্যের বিভিন্ন স্থানে যারা সমাজ বিরোধী শক্তি তারা বিভিন্ন সময় তৎপরতা সৃষ্টি করার চেষ্টা করতেই পারে, কিন্তু চটজলদি খবর এলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখানে কোনো রাজনৈতিক রং দেখা হবে না, এবং এতদিন পর্যন্ত তাই করা হয়েছে, আগামী দিনেও এই অবস্থানে থেকেই রাজ্য সরকার কাজ করে।